আপনারা জানেন যে জুনিয়র ডাক্তারদের ধর্মতলায় আমরণ অনশনের আজ 17তম দিন, 10 দফা দাবি আদায়ে অনড় রয়েছেন তারা। শনিবার দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়, শনিবার সন্ধ্যায় মুখ্য সচিবের তরফ থেকে ইমেল করে সোমবার বিকেলে অর্থাৎ আজ বিকেলে বৈঠকের ডাক দেওয়া হয়। তবে যেখানে শর্ত দেওয়া হয়েছিল যে অনশন প্রত্যাহার করে সেই বৈঠকে যেতে হবে, তবে জুনিয়র ডাক্তাররা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা অনশন তুলবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলি পুরোপুরি আদায় হচ্ছে। ধনতেরাসে কেয়ারশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। অন্যদিকে যেখানে নবান্নে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হওয়ার কথা, আজই CMOH ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। এই দুই খবরের দিকেই আমাদের নজর রয়েছে। ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, ক্রমশ তাদের শরীর ভাঙছে কিন্তু মনের জোর ক্রমশ বাড়ছে। আজ বিকেলে যে বৈঠক রয়েছে, বিকেল 5টা নাগাদ এই বৈঠকে ডাকা হয়েছে নবান্ন সভাঘরে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ধর্মতলা থেকে রয়েছেন সত্যজিৎ বৈদ্য এবং অনির্বাণ বিশ্বাস রয়েছেন। আমি শুরুতেই সত্যজিতের কাছে চলে যাব। সত্যজিৎ, আজকের এই বৈঠকের দিকে সকলে তাকিয়ে রয়েছে, যদি কোনো সমাধান সূত্র বেরোয় এই বৈঠক থেকে, জুনিয়র ডাক্তাররা তারা কতটা আশাবাদী? দেখো, বলা যেতে পারে যে দ্বিতীয় দফায় বৈঠক হবে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং সেদিকেই সবাই তাকিয়ে রয়েছেন। শুধু জুনিয়র ডাক্তাররা নয়, পাশাপাশি সাধারণ মানুষ এবং এমনকি যারা প্রবাসী তাদের মধ্যেও অনেকে এই বৈঠকের দিকে তাকিয়ে আছেন, এই বৈঠক থেকে যদি কোনো সমাধান সূত্র বেরোয়। এবং তোমাকে এই মুহূর্তের ছবি দেখাবো, অনশন মঞ্চের ছবি, যেখানে জুনিয়র ডাক্তাররা যারা অনশন করছেন তাদের সঙ্গে একটু আগে পর্যন্ত যা কথা হয়েছে এবং একটু আগে পর্যন্ত তারা যা জানিয়েছেন তাতে কিন্তু তারা অনেকটাই আশাবাদী। অর্থাৎ আজকের বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোবে এ বিষয়ে কিন্তু তারা আশাবাদী। কিন্তু পাশাপাশি তোমাকে বলে রাখি যে কোনো পূর্ব শর্ত মেনে তারা বৈঠকে যাচ্ছেন না, অর্থাৎ এখান থেকে অনশন তুলে তারা কিন্তু বৈঠকে যাচ্ছেন না, এটা কিন্তু তারা আগেই জানিয়ে দিয়েছেন। এবং সকাল থেকে এই যে বৈঠক, সেই বৈঠকের প্রস্তুতি যেমন চলছে, একটা প্রত্যাশা নিয়ে রয়েছেন যেমন সকলে, তেমনি এখানে সাধারণ মানুষ এবং বিভিন্ন অংশের মানুষ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা এসেছেন, তারা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে এসেছেন এবং আজকের বৈঠকের দিকে তারা তাকিয়ে রয়েছেন। এই বৈঠক থেকে কোনো যদি সমাধান সূত্র বেরোয় তার পরবর্তীতে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঠিক হবে, অর্থাৎ অনশন উঠবে কি না বা পরবর্তী কর্মসূচি কী হবে, অর্থাৎ মঙ্গলবারে যে স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই বিষয়ে কী সিদ্ধান্ত হবে, এই সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে আজকের বৈঠকের দিকে। অর্থাৎ আজকে আর কিছুক্ষণের মধ্যে, আর কয়েক ঘন্টার মধ্যে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের দিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। এই বৈঠক থেকে আদৌ কোনো সমাধান সূত্র বেরোয় কিনা বা বেরোলে কীভাবে কী সমাধান সূত্র বেরোয় সেদিকেই কিন্তু সবাই তাকিয়ে রয়েছে।